আমি যাচ্ছি বাঁকুড়ার সঞ্জীবনী পাহাড়, যেটা একটা অলৌকিক রহস্যময় জায়গা। ভিডিওটি না দেখলে কিছুই বুঝতে পারবেন না, তাই ভিডিওটি অবশ্যই দেখুন। শোনা গেছে এই পাহাড়ে বজরংবলী, বা যাকে এক কথায় সংকটমোচন বলা হয়, তিনি নাকি স্বয়ং এই পাহাড়ে এসে জলপান করেছেন। তাছাড়াও আছে এই পাহাড়ে নানান অলৌকিক ঘটনা। তো চলুন সেই পাহাড়ে যাওয়া যাক। গ্রামের আঁকাবাঁকা পথ পেরিয়ে আমি পৌঁছালাম একটা গভীর জঙ্গলে, যেখানে দু সাইডে গাছপালা ছাড়া আর কিছুই নেই। তার মাঝেই পৌঁছে গেছে একটা সরু রাস্তা, কাঁচা রাস্তা। দেখতে পাচ্ছেন দু সাইডে কত জঙ্গল, গভীর জঙ্গল। আর এই যে সরু রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে, এই রাস্তা হয়ে বাঁ দিক হয়ে আমরা নেমে যাব সেই সঞ্জীবনী পাহাড়ের দিকে। দু সাইডের জঙ্গল, তার জন্য ভিতরে ভয়ও করছে প্রচণ্ড, আর রাস্তা খুবই খারাপ, টোটোটাও ঠিকভাবে যেতে পারছে না। তার সঙ্গে সঙ্গে আমার ক্যামেরাও প্রচণ্ড নড়ছে। আর দেখতে পাচ্ছ এই সাইডে দেখুন, বাঁ সাইডও দেখুন, ডান সাইডের দুটোই দিকেই পুরো জঙ্গলে ভর্তি, আর মাঝে চলে গেছে সরু একটা কাঁচা রাস্তা। শেষমেশ পৌঁছে গেলাম সেই পাহাড়ে, যেই পাহাড়ের কথা আপনাদেরকে বলছিলাম। এটাই হলো সেই সঞ্জীবনী পাহাড়। এই পাহাড়ে আসতে গেলে আপনাদেরকে বাঁকুড়া বাসস্ট্যান্ড থেকে বাস ধরতে হবে রানীগঞ্জের, আর নামতে হবে কাঞ্চনপুর। কাঞ্চনপুর বলে একটি জায়গা আছে, সেখানে নেমে পড়ে টোটো ধরতে হবে, এবং টোটো বাড়াদেরকে বললেই ওরা পৌঁছে দিবে এই সঞ্জীবনী পাহাড়ে। চলুন এই পাহাড়ের ভিতরে প্রবেশ করা যাক। এটি হচ্ছে পাহাড়ের আশ্রম, যেখানে মহারাজরা থাকেন এবং মহারাজদের সহকর্মীরাও এখানেই থাকেন। এখানেই আছে রান্নাঘর, গোশালা, সব কিছু আছে। আর এটা হচ্ছে তার চারিপাশের পরিবেশ। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ, যেখানে গাছপালা, চারিদিকে সবুজ, তার মাঝে চলে গেছে কাঁচা রাস্তা, যাকে বলা হয় একটা নির্মল স্বচ্ছ পরিবেশ, যেখানে এলে আপনাদের মন কেন শরীরও চাঙ্গা হয়ে যাবে। আমি যাব এরপর মন্দিরের দিকে। মন্দিরগুলো আপনাদেরকে আমি দর্শন করাবো, কী কী মন্দির আছে। তো চলুন সে মন্দিরের দিকে এগিয়ে যাওয়া যাক। আর সামনে দেখছেন এটা হচ্ছে হরি মন্দির, যেখানে ঠাকুরের নাম গান সব কিছুই হয়। মন্দিরগুলি দর্শন করার আগে এখানকার একজন সহকর্মীর সঙ্গে কথা বলে নেওয়া যাক, দেখি উনি কি বলছেন এই মন্দিরের সম্পর্কে। আমাদের এই বিষ্ণু মন্দির যেটি আজকে প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের বাহাদুরপুর নিবাসী জয়দেব ঘোষ, উনি হচ্ছেন এক্স মিলিটারি। উনার একটা মনের মধ্যে পরিকল্পনা ছিলই যে আমি রিটায়ারের পর একটা আশ্রম করব, এরকম ধরনের একটা পরিকল্পনা ছিল। সেটা উনি হয়তো ব্যক্তিগত ঘরেও করতে পারতেন জায়গা কিনে, কিন্তু না করে উনি এইখানেই করেছেন। এইখানে কেননা এইখানে দীর্ঘদিন আমরা যখন ছোটো, আমাদের বয়স যখন 6 বছর 5 বছর, তখনও আমরা দেখেছি যে এইখানে হরিসাধু বলে একজনা ছিলেন। তিনার আমলে এই সমস্ত মন্দির টন্দির আমাদের এখানে কিছু থাকেনি। তিনি একটি ওই নানা রকম পরিশ্রম করে গাঁ বেড়াতেন, ভিক্ষা টিক্ষা করে খেতেন, আর এইখানে ওই একটি মাটির ঘর ছোট করে এইখানে উনি ছিলেন। তারপর যখন উনি সেটা 30-40 বছর আগের কথা, তারপর উনি যখন মারা গেলেন, বেশ কিছুদিন এখানে কিছুই ছিল না, কোনো মন্দির টন্দির কিছু ছিল না, মন্দির টন্দির থাকে না। তারপরে পরে পরে জয়দেববাবু যখন রিটায়ার হয়ে এলেন, তখন উনি ভাবলেন যে এইখানে একটা এত সুন্দর জায়গা, এইখানে নিশ্চয়ই ঠাকুরের কোনো ইয়ে আছে, এইখানে নাম কীর্তন হতো, এইখানে মায়া কালীর পূজা হতো, এবং আরও বালক ভোজন প্রত্যেক গ্রামের মানুষ, এই পঞ্চগ্রামে মানুষ ছেলেমেয়েরা আসতো পঞ্চগ্রামের, তো তাদের সব বালক ভোজনের অনুষ্ঠান এইসব হতো। তো এটা একটা বৃন্দাবনের তুলনায় উনি করে গেছিলেন যে আমি এটা করে যাচ্ছি, আগামী দিনে দেখবে একটা বৃন্দাবনের মতন এখানে প্রতিনিয়ত ঠাকুরের সেবা হবে, তারপরে নাম কীর্তন হবে। এখন আমরা দেখছি সেইটি জয়দেববাবুর হচ্ছে যে সদিচ্ছাতেই রূপায়িত হয়েছে, হতে চলেছে এবং চলছে। উনার অকৃত পরিশ্রমের ফলে উনি রিটায়ারের পরেও যে টাকা পয়সা রোজগার করেছিলেন, উনি এইখানে ঢালাও টাকা খরচা করছেন। উনার যা টাকা পয়সা, কোনো ঘরের দিকে কোনো দাবি দেওয়া নাই। উনি বলছেন যে আশ্রম করবো আমি এখানে, আমি
আমি করে যাব, আবার কে কী করলো না করলো গ্রামের পার্শ্ববর্তী মানুষের কাছে ওনার আবেদন যে আপনারা সবাই এগিয়ে আসুন, তাহলে আমি আমার আমার যতটা শ্রম হবে ততটা আমি করবই, এবং আপনাদের সকলের সহযোগিতায় আমরা এটা একটা বৃন্দাবনের ন্যায় যেন প্রতিনিয়ত সকাল সন্ধ্যা, যেমন এখন আমাদের যে বিষ্ণু মন্দির প্রতিষ্ঠা হয়েছে তাতে তিন বেলায় পূজা হয়, সকালে বাল্যভোগ হয় 8টার সময়, বেলা 12টার সময় হয় অন্নভোগ, রাত্রিবেলা আরতি হয়। এটি হচ্ছে যজ্ঞ নিবাস, যেটি এখনও কমপ্লিট করতে পারেনি, কারণ এই মন্দিরটি এই আশ্রমটি পুরোপুরি একজনকার উপরেই নির্ভরশীল, তাই তিনি একাই যতটুকু দেখছেন তিনি একাই করেছেন। আর আপনারাও সবাই এগিয়ে আসুন, এই মন্দিরকে সবাই সাহায্য করুন, যাতে এই মন্দিরটি আরও ভালোভাবে উন্নতি হয়ে ওঠে। এটি হচ্ছে বিষ্ণু মন্দির, ততক্ষণ আপনারা বিষ্ণু মন্দিরের দর্শন করুন। এটি হচ্ছে বজরংবলী মন্দির, তো আমরা সেই জায়গাতে যাব যেখানে স্বয়ং তিনি এসে পড়ে জলপান করেছেন, এবং সেই জায়গার জল কোনোদিনও শুকায় না, জল কিন্তু রয়ে যায়। তো আপনাদেরকে সেই জায়গাতেও নিয়ে যাব, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এটা হচ্ছে বাসন্তী মায়ের মন্দির, তৈরি হচ্ছে, মন্দিরটি এখনও কমপ্লিট হয়নি, তৈরি হতে অনেক সময় লাগবে। তো সামনে বাসন্তী মায়ের পুজো, তো আপনারা সবাই আসবেন এই মন্দিরে, এই আশ্রমে আসবেন, এখানে অনেক ধুমধাম করে উৎসব হয় বাসন্তী মায়ের। আর এখানে লেখা আছে সঞ্জীবন পাহাড় শান্তি আশ্রম, এবং পরিচালনায় আছে জয়দেব ঘোষ এক্স আর্মি, তো ওনার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা পারলে চাইলে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং যোগাযোগ করে আপনারা এই আশ্রমে আসতে পারেন। একটা পাহাড় ছিল এবং এখানে হনুমান স্বয়ং এই পাহাড়ের মধ্যে ঘুরে পড়েছিল, এই মানে ঘোরাঘুরি করেছিল আর কি। আচ্ছা আচ্ছা, এই যে এইগুলো হচ্ছে হনুমান পাঞ্জা বলে, এগুলো হচ্ছে খুব অসুর হয় এই যে এই জিনিসটা। আচ্ছা আচ্ছা, এইটা এটা মরে গেলো তো, কিন্তু এই গাছটা তুলে নিয়ে যে আপনি জলে দিয়ে দিলেই সেটা আবার কাঁচা সবুজ হয়ে যাবে। আচ্ছা, এবং এর থেকে অনেক কিছু ওষুধপত্র তৈরি হয়, আমরা সেগুলো তো জানি না, যারা কবিরাজি করে তারা এই জিনিসগুলো ভালো জানে। বিশাল্যকরণী বলে একটা ওষুধ, সেটা হনুমান খুঁজে না পেয়ে আর ওই পর্বত সমেত মাথায় করলে চলে এসেছিল, যে তার ছবিটা এইখানে তুলে ধরা হয়েছে। আর এইখানে উনি ওই হনুমানজি এসেছিলেন যখন, পবন নন্দন হনুমানজি, এই জায়গাটা না, এই জায়গাটাতে উনি আঁঠু গেড়িয়া এরকম আঁঠু গেড়িয়া জল খেয়েছিলেন এই এই জায়গাটিতে। এইটি গ্রীষ্মকালেও জল আছে, দেখুন এই গ্রীষ্মকালেও এখানে জল থাকে, মানে এত বড় পাহাড়, এই পাহাড়ের মধ্যে তো জল থাকা সম্ভব নয়, এখনো জল আছে এই জায়গাটা, এই যে এই গ্রীষ্মকালেও এই জায়গাটাতে এরকম জল থাকে, এটাই সঞ্জীবনী পাহাড়ের একটা বিশাল মাহাত্ম্য। আচ্ছা, এই জলটি কোনোদিনই মরে নাই, এই জল থেকেই যায়। আচ্ছা, জল থাকবেই, হ্যাঁ এটা থাকেই, তাহলে তো কুয়ালয় কি চলে পাথরের উপরে কি জল থাকা সম্ভব না, বায়ু বাতাসে বাষ্পীভূত হয়ে চলে যাবে, কিন্তু এই জলটা থাকে আমাদের। এটি হচ্ছে শিব মন্দির, তো শিব মন্দিরের শিব ঠাকুরের দর্শন করে নেন আপনারাও। তো এটা হচ্ছে শিব মন্দির, এটা হচ্ছে শিবলিঙ্গ এখানে স্থাপিত করা আছে, আর ভিতরে ঢাক সব কিছুই রাখা আছে, খুব সুন্দর। এরপর আমরা এখান থেকে চলে যাব সেই জয়দেব বাবুর কাছে, তো জয়দেব বাবুর কাছ থেকে শুনে নেওয়া যাক এই মন্দিরের কিছু কথা। আমার নাম জয়দেব ঘোষ, বাড়ি বাহাদুরপুর, আমি আর্মি থেকে রিটায়ার করে এখন এই আশ্রম নিয়ে যুক্ত আছি। তো আশ্রমটা মোটামুটি আমরা শুরু করেছি আজ 7 বছরের মতো হলো আর কি, 7 বছর এখানে শুরু হয়েছি। প্রথমে আমরা শিব মন্দিরটা একজন ভদ্রলোক মাকুল গ্রামের মহাদেব মাল উনি করে দিয়েছেন, আর হরিমেলাটা আমরা এই 3-4 পাশাপাশি গ্রাম আমরা আদায় করে করেছিলাম হরিমেলাটা, বাকি বিষ্ণু মন্দির আমি নিজে প্রচেষ্টায় করেছি, আর হনুমান মন্দিরটাও আমি আমার আর্মির ছেলেদের নিয়ে ওটা মোটামুটি করেছি, বাকি যা শর্ট বাকি বাসন্তী মন্দিরও মোটামুটি নির্মাণ করলাম, মহারাজও এখন আছেন আমাদের কাছে,
মহারাজ আমাদের খুব ভালো একজন সন্ন্যাসী লোক, ওনার সঙ্গে পেয়ে আমি খুব খুশি। হ্যাঁ, এবং ওনাকে নিয়ে এবং এই যে আমাদের সব ভাইদিকে নিয়ে আমি এখন এখানে যুক্ত আছি, গোবিন্দর কৃপাতে চলে যাচ্ছে। হ্যাঁ, এবং এখন মোটামুটি খরচাপাতি সব আমাকেই বহন করতে হয়। আচ্ছা, কিছু কিছু ভক্ত থেকে আসে, বাকি ম্যাক্সিমাম আমাকেই বহন করতে হয়। তো যাই হোক, এখানে ইনকাম সোর্স এখন পর্যন্ত বছর সাতেক হলো। তো সালটা ঠিক মতো পড়ছে না, মনে হয় 2016 কি 2017 এরকম সাল থেকে আমরা শুরু করেছি। বিষ্ণু মন্দির হয়েছে আমাদের 2018 সালে, আর এই মন্দিরটা মনে হয় 2017 সালে হয়েছে। শিব মন্দিরটা প্রথম প্রতিষ্ঠা করা হয়েছে, তারপরে বিষ্ণু, তারপরে হনুমান হলো, এবারে বাসন্তী মায়ের এই পুজোয় তৃতীয় বর্ষ চলছে। আর আমরা এখন মানে বিষ্ণুর তো ধরুন 12 মাসই পুজো, বিষ্ণুর নিত্য সেবা আছে, 3 বেলা হয়, সকালে বাল্যভোগ ফল মিষ্টি, দুপুরে অন্নভোগ, আর সন্ধ্যাবেলায় ভোগ আরতি হয়। তো আমরা বাৎসরিক অনুষ্ঠান এখন একটাই রেখেছি, মানে বাসন্তী পুজোটা, রামনবমীতে বাসন্তী পুজোটা আমাদের, এক যেমন দুর্গা পুজো সেম দুর্গা পুজোর মতো 4-5 দিন আমাদের অনুষ্ঠান হয়। তো সামনে উৎসব বলতে উৎসব এই বাসন্তী পুজো, পহেলা বৈশাখ ষষ্ঠী, পহেলা থেকে 5 তারিখ পর্যন্ত, ষষ্ঠী সপ্তমী অষ্টমী। আর আমাদের বিশেষ এখানে আকর্ষণ হচ্ছে নবমীর দিনে আমাদের কুমারী পুজো হয়। আচ্ছা, ঠিক আছে, নবমীর দিনে কুমারী পুজো হয় এবং অল্প স্বল্প ভক্ত সেবাও হয়। দশমীর দিনে আমরা নরনারায়ণের সেবাটা করি। তো এবছর মানে ভোট এবং গাজন সব পড়ে যাচ্ছে, তারপরে মায়ের মন্দিরটা করেছি, তো ওই জন্য একটু আর্থিক অনটনের দিক থেকে আছি, ওই জন্য এবছর নরনারায়ণের সেবাটা এবছরের মতো আপাতত স্থগিত রেখেছি আর কি। তারপরে দেখা যাক, যদি কোনো ভক্ত কিছু অফার আসে হয়েও যেতে পারে, বলা যাবে না কিছু। তো এখন পর্যন্ত আমরা চিন্তাভাবনা রেখেছি এবছর নরনারায়ণের সেবাটা হয়তো হয়ে নাও উঠতে পারে। তোদেরকে সবাইকে আমি এখানে আসার জন্য ওয়েলকাম জানাচ্ছি, আপনারা আসুন এবং আশ্রম পরিদর্শন করুন। এখানে ভালো লাগলে আপনারা এখানে এসে এনজয় করুন। আমাদের এখানে পৌষ মাসটা কিন্তু প্রচুর ভক্ত আসে, পৌষ মাস মানে 25শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি পিকনিকের জন্য প্রচুর এখানে ভক্ত আসেন এখানে, এবং তারা সব এখানে অনুষ্ঠান করেন। আমরা জল টল যা আমাদের আশ্রম থেকে যতটা আমরা হয়ে ওঠে আমরা তাদেরকে সহযোগিতা করি। ঠিক আছে, তো সমস্ত ভক্তদেরকে আমি এটাই বলবো যে আপনারা এখানে আসুন। হ্যাঁ, এখানে এসে আপনারা এখানে সহযোগিতা করুন, এখানের উন্নয়নে হাত লাগান, এটাই আমি সবাইকার কাছে চাইবো আর কি, এটাই আমার সবাইকার কাছে বলার আছে। হ্যাঁ, জ্ঞান দাস উদাসীন, এই আশ্রমে আমি 2022 ডিসেম্বরে এসেছি, তখন থেকে আমি এখানে সেবা করে যাচ্ছি। মন্দিরে পূজা আর্চা আমাকেই করতে হয়, রোহিত এখন নাই। আপনি পুজো টুজো সব কিছু করেন আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আপনি এখানেই থাকেন তো? আমি আশ্রমেই থাকি, 24 ঘন্টায় আশ্রমেই। আচ্ছা, দেখিয়ে দিলাম আপনাদের সঞ্জীবনী পাহাড়, আর পারলে আপনারা সবাই আসুন এই পাহাড়ে, খুব সুন্দর পরিবেশ দেখতে পেলেন আপনারা। আমি বিদায় নিচ্ছি আজকের মতন, আর চলে যাচ্ছি বাড়ি। নেক্সট ভিডিওতে আবার কোনো একটা এরকম ভিডিও নিয়ে, ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবুন, বন্ধুদেরকে ভিডিওগুলো শেয়ার করুন, তাদের বাড়িতে যেন ভিডিওগুলো দেখতে পায়। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।